স্মৃতি হয়ে শুধু পড়াবে। আমি আসলে বলতে চাই, মমতা ভুঁইয়ারে তো খুঁজে পাওয়া যাইতেছে না। হাই ফাজিল, মমতা ভুঁইয়া মানে তুই কোন সাহসে আমাকে নাম ধরে ডাকছিস? সাসি নিজেই বলছে তারে নাম ধরে ডাকতে, ইলেকশনে বলে কাজে লাগবে। খবরটা আরেকবার যদি তোর মুখে আমার নাম শুনি তাহলে কিন্তু খবর আছে। বাইরে থেকে দেখতে খুব সুন্দর, ঘেরান পাইলে জিভে জল আসে, খাইলেই সর্বনাশ। ওহো, এই তরকারিতেই তো বিষ মিশাইছিস না? আস্তে আস্তে কথা কও, দেয়ালেরও কান আছে। বাহ, দরদ একেবারে উতলে পড়ছে দেখি। এই যে এরুনার জন্য আপনার এখন অনেক মায়া হচ্ছে না? বলছে এরুনা, এরুনার জন্য আমার ছেলেটা, আমার সাথিক চিকিৎসকীয় অসহনীয় কষ্ট সহ্য করেছে, আমি নিজের চোখে দেখেছি। আমি মা হয়ে আমার নিজের ছেলের লাশ আমি নিজের হাতে ধরেছি, ওর জন্য। আপনি হয়তো ভাবছেন তারপরও একজন মা কেন এই পৃথিবীতে বেঁচে থাকবে, কিন্তু আমি চেয়েছি, আমি বেঁচে থাকতে চেয়েছি। সারা জীবন আমি যা অন্যায় করেছি আমি ভেবেছিলাম শেষ বয়সে মানুষের জন্য কাজ করে মানুষের উপকার করে আমি অন্তত একটু প্রায়শ্চিত্ত করব। দেয়নি, এই জন্য আমাকে সে প্রায়শ্চিত্ত করতে দেয়নি। ক্ষমতার অহংকারে আমাকে মাসের পর মাস জেল খাটিয়েছে। বললেন না আপনি অসুস্থ? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, ভান আমার মনে হচ্ছে ভান করে পড়ে আছে। এরুনার জন্য আমার কোনোদিনও মায়া মমতা অনুভূতি কিছু নেই, ভবিষ্যতে কোনোদিনও কিছু হবে না। মায়া মমতার কথা বাদ দেন তো, কিন্তু আমার সামনে কেউ ভাবি সাহ, আমার নাম দাদা ভাই, যারে ধরি তারে, এখন আর তারে ধরাধরির মধ্যে নাই আমি। আমি কোথায়, আমি কোথায়, আমি তো গহীন অরণ্যে ছিলাম, ও আমি এখানে এলাম কি করে? আয়ন, আয়ন বাবা তুমি কোথায়? আয়ন তো বাসাতেই আছে। আমি বাসায় যাব, আমাকে একটু বাসায় পৌঁছে দিবে, আমি বাসায় যাব। ভাই ভাই, আমাকে একটু বাসায় পৌঁছে দেবেন আপনি? ভাই, আচ্ছা ঠিক আছে, আমারে চিনছেন তো ভাবি সাহ? ভালো করে দেখেন, আমি ও ও
আমার মাথা তো ছুটে যাচ্ছে, ব্যথা, আমার দম বন্ধ বন্ধ লাগছে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা ভাবি সাহ, চলেন আপনার বাসায় দিয়ে আসছি। চলেন। কাজটা কিন্তু আপনি একদম ভালো করেননি। ভালো মন্দ পরে দেখো দেব, আগে ভাবি সাহেবের বাড়িতে দিয়ে আসি। রুনা রুনা রুনা, মনের মতো করে তোমাকে সাজাটা আমি দিতে পারলামই না। না, হাল আমি ছাড়ছি না, খেলা এখনো বাকি আছে। আসমা পাপ, আপনার রান্নার আসলেই প্রশংসা করতে হয়, খুবই মজা হয়েছে। আমি আসলে মাছের মাথা খাই না, কিন্তু আপনার কষ্ট, কি হয়েছে আপামনি? না না তেমন কিছু না, আসলে বেশি খাই ফেলছি তো তাই হয়তো খারাপ লাগতেছে। শুয়ে পড়তে বলতেছেন? না 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 এখন আমি শুবো না। সাসি বলতো খাওয়ার পর পর 40 কদম হাঁটতে হয়। বসেন আপামনি বসেন, ওই শেষ পথে একটু দই আছে। আসমা দধিটা নিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও। কি আপামনি খারাপ লাগতেছে? না না ঠিক আছে। আপনি খাবেন? আচ্ছা আপনি তাহলে আরেকটা প্লেট নিয়ে আসেন, মাছের মাথা একটা আছে, খুবই মজা করে রান্না করছে, আপনি খান, যান নিয়ে আসেন। না না আমি খাবো না, আমি খাবো না। খাওয়ার কথা শুনে এমন ভাবে চমকালেন কেন? না খালি ডিস্টার্ব কি কি বলতেছো, এগুলা চমকামো কেন? চমকাই না, আসলে আসলে হয়েছে যে তোমার ভাবি আমার জন্য শখ করে রান্না বান্না করছে, তো বাড়তে যায় খাম বুঝো না। আসলে আমি তো আইলাম তোমার খোঁজ খবর লইতে আর কি, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছো কিনা, এরা ঠিক মতো যত্ন নিতেছে কিনা, এই আর কি। চিন্তা করেন না মন্টু ভাই, এই শরীফুল থাকতে এই বাড়ির কোনো কুটুমের কোনো অযত্ন হইব না। কের কুটুম? কেটা কুটুম? হ্যাঁ কুটুম একদিকে আর হ্যাঁ একদিকে। হ্যাঁ কেটা সে হচ্ছে আমাকে মন্ডা ভাইয়ের সবচেয়ে আপন, সবচেয়ে কাছের ভালোবাসার বোন। হ্যাঁ এ কখনো কুটুম হয়? তার সাথে কুটুমের তুই সম্পর্ক কর? হ্যাঁ তোর মাথা ঠিক আছে? আপমনি আপনি কি আমার কথায় কোনো রাগ করছেন? মন্ডা ভাইয়ের কোনো খোঁজ পাইছেন? না গো না খোঁজ পায় নাই, কই যে গেল লোকটা, চিন্তায় চিন্তায় আমার মাথাটা পাগল হওয়ার জোগাড়, খালি ডিস্টার্ব। এত চিন্তা করেন না, আমার মনে হইতেছে মন্ডা ভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবো। খালি ডিস্টার্ব? আচ্ছা তোমার এমন মনে হইল কেন? এমনি কোন কারণ নাই, মন বলতেছে তাই বললাম। আপামনি আপনার মন যেহেতু বলতেছে মন্ডা ভাই অবশ্যই ফিরে আসবো। রাত যত গভীর হয় ভোরের আলো ফোটার সময় তত আগায় আসে, ঠিক বলছি না মন্টু ভাই? ঠিকই কইছ, আমি আমি বাড়িতে যাইতেছি, আমার একটু কাম আছে,
তুই দেখে রাখিস তার যেন কোনো অযত্ন না হয়, হ্যাঁ অসুবিধা হইব না। আপনার কি খুব খারাপ লাগতেছে? খারাপ তো লাগারে কথা, ভাইরে দেখার জন্যই আসছিলাম, আর ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ হইলো না, দেখা হইলো না। উফ, ভাই ছাড়া তো আমার আমার আর কেউই নাই। কেন, আপনার স্বামী? না না, আমি আর কিচ্ছু খাবো না, আপনার নিয়ে যান এগুলা, আমি এখন শুব। কী সর্বনাশ, এই দাদা ভাই তোমাকে ডুবিয়েই ছাড়বে, রুনা কি জেনে? না, রুনার আচরণ দেখে তো একবারও মনে হলো না, বরং ও তো বারবার আয়ান আয়ান বলে ডাকছিল। দাদা ভাইকে না না না, দাদা ভাইকে যদি আসলেই চিনতে পারত তাহলে তো এখানেই তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিত, সেটা তো করেনি। গোলমেলে লাগছে পুরো ব্যাপারটা, আমার কাছে গোলমেলে লাগছে। আরে বা, আসেন আসেন, তা কি খবর মহান দাদা ভাই? ভাবি সাহেব রে বাড়িতে দিয়ে আসছি, তাই মনে হয় জ্বর আসছে, তাই ভাবি সাহেবের সামনে ছদ্মবেশ খোলার পর আমার জ্বর চাই না। আপনি তো দেখছি একেবারে মনের ডাক্তার থেকে দেহের ডাক্তার হয়ে গেছে। আপনি যাই বলেন, তাই দিলটা অনেক ফুরফুরা লাগতেছে, মনে হইতেছে বুকের উপর থেকে আসি মন পাথর নেই। চুপ করেন, বেশি কথা বলছেন, মন একেবারে ফুরফুরা লাগছে, আসি মন পাথর নেমে গেছে। এই আপনার এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, রুনার সামনে এই যে এই ছদ্মবেশ খুলে ফেলার এই সাহসটা আপনার হলো কি করে বলেন? আমি বলেছিলাম বলেছিলাম ছদ্মবেশ খুলতে বলেছিলাম আপনাকে, আপনার সঙ্গে আমার 10 লাখ টাকার চুক্তি হয়েছে, যেহেতু চুক্তি অনুযায়ী আপনি কাজটা শেষ করতে পারেননি তাই আপনাকে আমি 1 টাকাও দেব না, বুঝেছেন? আমি কিন্তু আপনাকে 1 টাকাও দেব না, সেই কথা কি আপনার কানে ঢুকেছে? কানে ঢুকছে। সত্যি কথা বলতে কি, আপনি টাকা দিলেও সেই টাকা আমি হাতে নিতাম না। টাকা দিলেও সেই টাকা আমি হাতে নিতাম না, কি ব্যাপার? রাতারাতি কি একেবারে সাধু পুরুষ হয়ে গেছেন নাকি, নাকি ভান করছেন? আপনাকে না আমার খুব ভালো করে চেনা আছে। হ্যাঁ, ওই যে বেশি না, 1000, 1000 একটা টাকা নোটটা যদি আপনার মুখের সামনে এরকম করি না, আপনি নাচতে নাচতে ঠিক চলে আসবেন। এই যে 1000 টাকার নোট আপনি ঠিক নিয়ে নেবেন। আপনি ভুল করতেছেন না,
আমি টাকার কাঙ্গাল ঠিক, তবে আজ কেন জানি টাকা আমার দামতাছে। বুঝলাম না, হলোটা কি দাদা ভাইয়ের, নাকি রুনাকে বাসায় রাখতে গিয়ে দাদা ভাই রুনার সাথে হাত মিলিয়ে ফেলেছে? না না না, একে আমার হাতে রাখতেই হবে। শোনেন, আমি এখন বাসায় যাচ্ছি, আপনি সবকিছু গুছিয়ে বাসায় আসেন। যেহেতু এতদিন কষ্ট করেছেন, আমি আপনাকে একেবারে খালি হাতে যেতে দেব না, দু টাকা আমি আপনার হাতে দেব। আসেন। ওই বাসায় আমি আর যাব না। তাহলে কোথায় যাবেন? ওই গ্রামে আপনার ওই মহিলাদের আসতে দিবে? দিই না, নিয়ত কি আমার এখানে নিয়ে যাবো, এখানেই যাব। তাই একটা মানুষ রেখে তিলে মানসিক কষ্ট দেওয়ার কামে আমি আর জানি, আমার কথাটা আপনার কাছে হাসির মনে হইতে পারে। একটা সত্যি কথা কই ম্যাডাম, মানুষে এমন কষ্ট দেওয়ার সে তার মাইয়া ফেলন ভাল। মেরে ফেলবো? আমি আমার ছেলের বউকে মেরে ফেলবো? তাই আমি কি আপনার মতো খুনি না সন্ত্রাসী? অবশ্যই না, আপনারা শিক্ষিত, সমাজের উঁচু তলার মানুষ। আপনারা যদি কাউরে মাইরা ফেলতে চান, তাহলে কি আর খুন খারাপি করবেন? হয়েছে হয়েছে, আর বড় বড় কথা বলতে হবে না। এখন চেম্বারটা গুছিয়ে বাসায় চলে আসি। তো ওই বাড়িতে আমি আর যাব, দাদা ভাইয়ের এক কথা। তাহলে আমারও এক কথা, একটা টাকাও আপনি পাবেন। আমি যেখানে যাইতেছি সেখানে টাকা পয়সা লাগে না, এখন দন এমনিতেই ফিরি। আমার মনে হয় মনির কাছে গেলে আমার খোঁজ পাওয়া যেতে পারে। মনি, তুমি আবার মনির কথা বলছো? প্লিজ সাগর, রাগ করো না। দেখো, আম্মা তো ইলেকশন করতে যাচ্ছে, আর ওইদিকে মনির ভাই মন্ডা, উনি তো গ্রামের চেয়ারম্যান। আমার জন্য একটু একটু বিষ নিয়ে আসেন। কি বিষ খাবে তুমি, আর সেটা আমাকে এনে দিতে হবে? রুনা, মরার সময়ও আমাকে দোষী বানিয়ে জেলে পাঠাতে চাও, তাই না?